গ্রাম জিরা, 50 গ্রাম চীনা বাদাম নিয়েছি, একটা ছোট আলু, এই আলুটাকে পাতলা করে কেটে নিয়েছি, 10 গ্রাম ছোলার ডাল, এই ডালটা 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখে নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো 1/4 চামচ, সামান্য কারি পাতা, তেল আমি আগে থেকে চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিচ্ছি প্রথমে এই পাতলা করা আলু, এটাকে ফ্রাই করে নেব ভালো করে, এই আলুর ফ্রাই কিন্তু মিডিয়াম হিটে করছি। এবার আলু ফ্রাই হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি, নিয়েছি একটা থালা, স্টিলে এই থালার মধ্যে এভাবে রেখে দিচ্ছি, এই ছোলার ডাল এটাকে ভালো করে ফ্রাই করে নেব, এভাবে স্টিল রাখতে থাকছি, অল্প হিটেই ভাজবো, ছোলা ফ্রাই হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিচ্ছি, এই চীনা বাদামটাকে ফ্রাই করে নেব, বাদামগুলো ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি, এই থালার মধ্যে ঢেলে দিচ্ছি, ভালো করে ফ্রাই করে নেব, কারি পাতা ফ্রাই হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি, কালারটাও সুন্দর লাগছে দেখতে, এই হলুদ গুঁড়ো, জিরাটা যখন ফ্রাই করব কালারটাও দেখতে সুন্দর লাগবে, তার জন্য হলুদ গুঁড়ো দিলাম, এই জিরা অল্প করে দিয়ে দিচ্ছি, আর অল্প রেখে ভেজে নিচ্ছি, এবার এই জিরাগুলোকে উঠিয়ে নিচ্ছি, ফ্রাই করা হয়ে গেছে, বাকিটাও এইভাবে ফ্রাই করে নেব, হয়ে গেছে, এবার আমি প্লেটিং করব, এই খামলা স্টিলে, এই খামলার মধ্যে এই মিক্সার ফ্রাই দিলাম, সবগুলো এখানে দিয়ে দিচ্ছি, এবার এর মধ্যে দিচ্ছি আঞ্জার মতো লবণ, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও কি সুন্দর আছে, খেতে তো অসাধারণ লাগবে খেতে, 10 থেকে 15 দিন কাঁচের বয়ামে রেখে খাওয়া যেতে পারে, লাল লঙ্কা দিয়ে মিক্সচার প্রায় প্লেটিং করে দিয়েছি, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।